হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন। বন্ধুরা, আজ আমি তোমাদের দারুণ সুন্দর একটা স্মুদি শেয়ার করছি, যেটা ওয়েট লস স্মুদি হচ্ছে। শুধু ওয়েট লস করবে না, হাড় মজবুত করবে, শরীরে শক্তি যোগান করবে। হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট রেসিপি হচ্ছে। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে এখানে ওটস। ওটসে হাই প্রোটিন আছে, ওটস ভীষণ ভালো হচ্ছে, ওয়েট লস করতে সাহায্য করে, তার সাথে শরীরে শক্তি যোগায়, ক্যালসিয়াম আছে, হাড়ও মজবুত করে। এখানে আমি দিশানোর ওটস ইউজ করছি। দিশানোর ওটস ভীষণ ভালো হয় আর খুবই হেলদি, 100% হোল গ্রেন যেটা হচ্ছে ওটসগুলো হচ্ছে। তো এখানে আমি 2 চামচ মতন ওটস নিয়ে নিয়েছি। দেখো তো এই ওটসগুলো দেখো কত ভালো একদম ওটস হচ্ছে। এবার এই ওটসের মধ্যে আমি জল দেব, দিয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে রাতেও ভিজিয়ে রেখে দিতে পারো ওটসটাকে, পরদিন সকালে আমাদের এটাকে ব্লেন্ড করতে হবে। আমি এখানে আগারো ব্লেন্ড নিউট্রি ব্লেন্ডারটা ইউজ করছি। আগারোর এটা মডেল হচ্ছে মার্বেল। নিউট্রি ব্লেন্ডার ভীষণ ভালো, দেখো পালস মোড আছে, হাই লো স্পিড করা যেতে পারে, অন অফ বাটন আছে, আর খুবই সোজা, খুবই ইজিলি তোমরা এটা ইউজ করতে পারবে, ইজিলি অপারেট করতে পারবে এটাকে। আর যেটা হচ্ছে এর মধ্যে ট্রান্সপ্যারেন্ট জার আছে, যে জারগুলো ট্রান্সপ্যারেন্ট হচ্ছে, তাতে তোমরা কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে পাবে। আর অ্যান্টি স্কিড বেস হচ্ছে। এই ছাড়া এটা দেখো ম্যানুয়াল পাচ্ছ তোমরা বই। আর এই ছাড়া দেখো 3টে লিড আছে, 1টা সিপার আছে। এইভাবে তোমরা, বিশেষ করে আমরা যখন এই ধরনের ওয়েট লস স্মুদি জুস এইগুলো তৈরি করি, তো এরকম ঢাকনি লাগিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, যখন মনে হবে তখন সেটা খেয়ে নিতে পারবে জার থেকে নিয়ে। আর এটা দেখো 2টো ব্লেড আছে, আর 2টো জার পাচ্ছ, 1টা ছোটো জার পাচ্ছ, 1টা বড় জার পাচ্ছ। আর এগুলোতে মশলা বলো কিংবা স্মুদি বলো, যা কিছু এগুলোকে তোমরা তৈরি করে ফ্রিজে এরকমই রেখে দিতে পারো, যখন তোমাদের সুবিধা হবে তখন এটা খেয়ে নিতে পারবে। তো এই নিউট্রি ব্লেন্ডারগুলো ভীষণ ভালো হচ্ছে স্মুদি তৈরি করার জন্য। তো আমি এখানে দেখো বড় জারটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে 2 থেকে 3 চামচ মতন ভেজানো ওটসটা দিয়ে দেবো। বন্ধুরা, ওটস যদি প্রত্যেক দিন খাও, শরীরে কিন্তু ভীষণ শরীর মজবুত করে, দুর্বলতা দূর করে, কারণ এটা হাই প্রোটিন একটা ফুড হচ্ছে, আর এর মধ্যে ফাইবার আছে, যেটা আমাদের পেট পরিষ্কার রাখে আর ওজন কমাতেও সাহায্য করে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1টি কলা। অনেকেই ভাববে কি কলা খেলে তো ওজন বাড়ে, না বন্ধুরা, কলা এনার্জি দেয় আমাদের, আয়রন আছে, পটাশিয়াম আছে, এবং কলার মধ্যে এমন অনেক উপকারী গুণ আছে যেগুলো ভীষণ ভীষণ দরকার। আর দিচ্ছি দেখো কিছু ভেজানো খেজুর, রাত্রে ভিজিয়ে রেখে দেবে এই খেজুরগুলি, 3টে কি 4টে খেজুর এর মধ্যে দিয়ে দেবে। খেজুরের মধ্যেও ফাইবার আছে, আয়রন আছে, এবং অনেক পুষ্টিগুণ আছে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো, শরীর মজবুত করতে, দুর্বল শরীরকে শক্ত করতে সাহায্য করবে, হাড় মজবুত করবে, পেটটি পরিষ্কার রাখবে, আর তার সাথে সাথে ওজন বৃদ্ধিও হতে দেবে না, অতিরিক্ত ওজনও কমায়। আর দেখো এখানে কিছু আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। যদি কাঠবাদাম না থাকে সেই ক্ষেত্রে চিনেবাদামও রাত্রে ভিজিয়ে রেখে এখানে 7-8টা মতন চিনাবাদামও দিতে পারো, কাঠবাদামই দিতে হবে, এরকম কোনো কথা না। আর এবারে দেখো এখানে দিয়েছি 1 চামচ চিয়া সিড। চিয়া সিড হাই প্রোটিন হাই ক্যালসিয়াম একটি ফুড হচ্ছে। চিয়া সিড আমরা সবাই এখন জানি চিয়া সিড কত উপকারী, ওয়েট লস করতে, স্কিন ভালো রাখতে, চুল ভালো করতে, এবং তার সাথে সাথে শরীর মজবুত করতে। এবার সমস্ত কিছু মিশিয়ে এর জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এবার এই জারটা অন করে দেবো। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার স্মুদিটা রেডি হয়ে যাবে। তো দেখো প্রথমে অন অফ বাটনটা অন করলাম, অন, আর তারপরে লো স্পিডেই আমি দিলাম। লো স্পিডে বাস কয়েকক্ষণ ঘোরালেই এটা জাস্ট রেডি হয়ে গেল। দেখো আমার স্মুদি, ওয়েট লস স্মুদি। শুধু এটা ওয়েট লস করবে না, হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে তোমরা এইরকম ধরনের স্মুদি খেতে পারো, যারা ওজন কমাতে চাইছো, অথবা যারা চাইছো যে শরীর খুব দুর্বল হয়ে আছে, শরীরকে মজবুত করতে চাইছো, শরীরে ইনস্ট্যান্টলি এটা শরীরে একটা তাকত এনে দেয়, শরীরে শক্তি যোগায়, হাড় মজবুত করে দেবে, পেট পরিষ্কার করে দেবে, খুবই ভালো হচ্ছে। তো এরকম দেখো এটা সিপার হচ্ছে, চাইলে এরকম সিপার লাগিয়ে তোমরা রেখে দিতে পারো তৈরি করে, যখন তোমাদের মনে হবে তখন এটাকে খেয়ে নিতে পারবে। তো এটাই সুবিধে হচ্ছে এই আগারোর এই নিউট্রি ব্লেন্ডারটার মধ্যে, আর কেমনভাবে তৈরি হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ সেই জন্য। তো বন্ধুরা, এই স্মুদিটা
সকালবেলা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, তবে ব্রেকফাস্টে খেতে পারো অথবা ব্রেকফাস্টে যাই খাও লাঞ্চে তোমরা খেতে পারো এই স্মুদিটা। অনেক সময় যারা ওয়েট লসে আছে তারা দেখবে অনেকেই সারাদিন স্মুদি খায়। স্মুদিটা খেলে কি হয়, নিউট্রিশনটা টোটালি পাচ্ছ, ফুল নিউট্রিশন পাবে, তার সাথে সাথে ওজন বৃদ্ধিটাও হবে না। এই হচ্ছে স্মুদির যেটা হচ্ছে ভালো গুণ। তো এখানে আজকে আমি তোমাদের হাই প্রোটিন একটা স্মুদি শেয়ার করলাম, যেটা শুধু ওজনই কমাবে না, তোমাদের অতিরিক্ত মেদ ভুঁড়ি শরীর থেকে কমিয়ে দেবে, তার সাথে সাথে তোমাদের শরীর মজবুত করবে, হাড় শক্ত করবে, ক্যালসিয়ামের কমি হবে না, প্রোটিন সম্পূর্ণ পাচ্ছ, আর চুল থেকে নিয়ে নখ থেকে নিয়ে স্কিন থেকে নিয়ে সবই ভালো থাকে এই স্মুদিটা। তাহলে এটা ট্রাই করো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব। আর নিউট্রি ব্লেন্ডারটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ যদি নিতে চাও তোমরা নিতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।